কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালার ক্ষেত্রে আমরা যতদূর আসছিলাম সেটা হচ্ছে যে বৃত্তাকার পথে ঘূর্ণনরত তো একটা বস্তু ছিল, এরকম কেন্দ্র ছিল ও, বস্তুটা ছিল এ বিন্দুতে, এ বিন্দুতে রৈখিক বেগের দিক হবে স্পর্শক বরাবর ভি, আর আমরা ডেল্টা টি সময় এ থেকে কোথায় গেল, বিতে গেল, বিতে যাতে আমরা একটা স্পর্শক টানি, স্পর্শক বরাবর হবে বি বিন্দুর বেগ ভি এদিকে, তাহলে বি বিন্দুতে ভি এর যদি আমরা একটা অনুভূমিক উপাংশ টানি এই বরাবর, উল্লম্ব উপাংশ টানলে যাবে কোন বরাবর, এই বরাবর বি ওয়াই ভি এক্স। এখানে মনে করলাম বিটা ভি এক্স এর সাথে ডেল্টা থেটা ক্ষুদ্র কোণ উৎপন্ন করলো, এটা পিছন থেকে যদি আমরা বর্ধিত করি, বর্ধিত করলে তোমার যে কোণ উৎপন্ন হবে সি বিন্দুতে সেটা হবে কি ডেল্টা থেটা, তার মানে ওই ছেদক সমান্তরাল বাহুর সাথে একই কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার এই কোণটা আমরা ডেল্টা থেটা পেলাম, এ পর্যন্ত দেখাইছিলাম তো, তাই না? কোণ ও আমরা পেলাম হচ্ছে ডেল্টা থেটা, এটা আমরা পেলাম 1 নম্বর, এ পর্যন্ত দেখানো হয়েছিল। এখন দেখো সি বিন্দুতে, সি বিন্দুতে আর আমাদের কেন্দ্রমুখী ত্বরণ বের করতে হবে, আমাদের মূল টার্গেট হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ বের করা লাগবে। কেন্দ্রমুখী ত্বরণ এ সমান এ সিপি সমান কত এটা আমাদের বের করা লাগবে মান। তাহলে এই মানটা বের করতে গেলে যেহেতু ত্বরণ, তাহলে ত্বরণ মানে কি আমাদের সি এ থেকে বি বিন্দুতে যখন যাবে বস্তুটা তখন ওই ডেল্টা টি সময়ে, ডেল্টা টি সময়ে তার বেগের পরিবর্তন কত হবে, তাহলে এ বিন্দুতে বেগের পরিবর্তন আর বি বিন্দুতে বেগের পরিবর্তনটা বের করলেই তো আমাদের এখান থেকে আমরা ত্বরণ পাবো নাকি? তাহলে সেক্ষেত্রে তাহলে এ বিন্দুতে উপাংশ কয়টা আছে, এ বিন্দুতে এক্স অক্ষ বরাবর, এ বিন্দুতে এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন কত, এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন কত এ বিন্দুতে, এ বিন্দুতে কত বলো, এ বিন্দুতে ভিএক্স মানে ভি তো ভিএক্স বরাবরই, ভি তো এক্স অক্ষ বরাবরই, এটাই তো ভিএক্স, তাহলে ভিএক্স মানে ভি, আর বি বিন্দুতে এক্স অক্ষ বরাবর ভিএক্স সমান কত, হ্যাঁ এটা কত বলো, ভি কস ডেল্টা, ডেল্টা থেটা, তাহলে এখানে হবে ভি কস ডেল্টা থেটা, ঠিক আছে না? এখন ডেল্টা থেটার মান খুবই ক্ষুদ্র, আর আমরা জানি ডেল্টা থেটা কোনো কোণ যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে তার কসের মান কত হয়, হয় হচ্ছে প্রায় 1-এর সমান, কারণ ডেল্টা থেটা খুব ক্ষুদ্র মানে 0 ধরা যায় তাহলে কস 0 মানে 1, এবং এই ক্ষেত্রে সাইন থেটা এবং ট্যান থিটাটা তোমার ওই কোণের সমান হয়, এটা আমাদের মনে রাখা লাগবে কিন্তু, বুঝছো? তাহলে এখানে বি বিন্দুতে আমাদের এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ ভি কস ডেল, যেহেতু ডেলথেটা খুবই কম তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কস ডেল্টা থেটা মানে হচ্ছে ডেল্টা থেটা, ভি কস ডেল্টা থেটা মানে সরি এখানে দেখলাম ভি তো আমার আছেই, ভি আর কস ডেল্টা মানে ডেল্টা, তাহলে এক্স অক্ষ বরাবর দেখো এটা হলো, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনটা কত, ভি ভি এক্স এ বিন্দুতে এই বরাবর ভি এক্স আর এই এই বরাবর কে, উল্লম্ব উপাংশ এই বরাবর না ব্যাসার্ধ বরাবর ভি ওয়াই, তাহলে ভি ওয়াই কত, ওয়াই অক্ষ বরাবর কোনো ই আছে, ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে নাকি মানে বেগ আছে, নাই কারণ ভি তো এক্স অক্ষ বরাবর, এখানে 90 ডিগ্রি 0 ডিগ্রি, ভি হচ্ছে ভি এক্স এর সাথে 0 ডিগ্রি, তাহলে ভি ওয়াই সমান কত, 0 মানে ভি কস ভি সাইন 0, আর ভি এক্স কত এখানে ওয়াই অক্ষ বরাবর, এটা হলো এর জন্য লিখলাম, আর এটা ভি ওয়াই সমান কত বলো, ভি সাইন ডেল্টা, ভি ওয়াই সমান ভি সাইন ডেল্টা থেটা, ডেল্টা থেটা, আর ডেল থেটার মান কত, 0 কাছে আছে, আমরা এখানে ভুল করছি আবারও, এখানে ডেল্টা থেটার মান কস ডেল্টা থেটার মান কত, 1 না, উপরে দেখো উপরে আবার ভুল করছি, এখানে ডেল থেটা যদি ক্ষুদ্র হয় কস ডেল থেটা মানে 1, তাহলে কস ডেল থেটা মানে কত লিখবো আমরা, 1 লিখবো না, 1 ইনটু ভি মানে কত, 1 মানে ভি, আর নিচে সাইন ডেল থেটা মানে কত, ডেল থেটা, তাহলে ভি ইনটু ডেল থেটা, ঠিক আছে?
তাহলে এক্স অক্ষ বরাবর পরিবর্তনটা কত হইলো? দেখো বেগের পরিবর্তন কত, এক্স অক্ষ বরাবর পরিবর্তন কত? এ থেকে যখন বিতে যাচ্ছি আমি, তখন পরিবর্তনটা কত হচ্ছে? ভি মাইনাস ভি জিরো জিরো। আর এখানে পরিবর্তন কত? ভি ডেল থেটা মাইনাস জিরো, তার মানে ভি ডেল থেটা। তার মানে এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন আছে? নাই। আছে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর বেগের পরিবর্তন আছে। তাহলে সুতরাং বেগের পরিবর্তনের হার কোন সময়ে? ডেল্টি সময়ে বেগের পরিবর্তনের হার মানে কেন্দ্রমুখী ত্বরণ, এটা সমান কত হবে? ভি ডেল থেটা ডিভাইডেড বাই ডেল্টা টি। ঠিক আছে, বেগের পরিবর্তন হার মানে ডেল্টা দিয়ে ভাগ। তাহলে এখানে কত হবে? ভি ডেল থেটা বাই ডেল্টি মানে কত? ওমেগা না? এটা হচ্ছে আমাদের ওমেগা, ভি ওমেগা, বুঝছো? তাহলে এটাকে আমরা ভি ইকুয়াল টু আমরা জানি ওমেগা আর, এই সমীকরণ আমরা আগের দিন দেখছি। তাহলে ভি এর মানে ওমেগা আর বসাই দাও, তাহলে এখানে ভি ওমেগা আর বসাইলে ওমেগা স্কোয়ার আর আসে, এটাও আসে। অথবা আমরা যদি এখানে আবার এটা বসাই, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, এটা বসাই দাও এখান থেকে, তাহলে এখানে আসবে হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা এটাও পাই অথবা এটাও পাই। ফাইনালি আমরা এখানে লিখতে পারবো যে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের মান এসিপি সমান হচ্ছে কত? তোমার এখানে ভেক্টরটা দরকার নাই, ভি স্কোয়ার বাই আর, অথবা যে কোনো একটা লিখলেই হলো, ওমেগা স্কোয়ার বাই আর, যে কোনো একটা মনে রাখলেই হলো, কারণ ভি ইকুয়াল টু ওমেগা আর বসাই দিলে পরেই তোমার আর একটা পাওয়া যাবে। তাহলে এসিপি বা কেন্দ্রমুখী ত্বরণ তোমার আমরা পেলাম কত? ভি স্কোয়ার বাই আর। এবং এর দিক কোন দিকে? দিক হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ আছে, তার মানে এর দিক হবে কোন বরাবর? ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর উপাংশ নাই, জিরো। তাহলে এর দিক হবে ওয়াই অক্ষ বরাবর মানে এই বরাবর, মানে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তাহলে এটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের, বোঝা গেছে কি এটা? হ্যাঁ, একটু কয়েকবার বুঝান ডেল্টা রাশিমালা। থেকে। আর এর দিক হচ্ছে ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে। কোনটুক কোনটুক বলবো বলো? ওয়াই বরাবর ভি এর পরিবর্তন। হ্যাঁ, ওয়াই বরাবর ভি এর পরিবর্তন, ওয়াই অক্ষ বরাবর। আমি যখন এই বিন্দুতে ছিলাম, যেহেতু এটা দ্বিমাত্রিক গতি, বৃত্তাকার গতি, তাহলে এই বিন্দুতে দুটো উপাংশে ভাগ করে নিতে হবে, এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর। এ থেকে যখন আমরা ডেল্টার সময় বি বিন্দুতে গেলাম, তাহলে বি বিন্দুতে এক্স অক্ষ বরাবর ভি এক্স আর ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই। তাহলে আমরা পরিবর্তন বের করবো এখন। তাহলে পরিবর্তন ওয়াই অক্ষ বরাবর বের করা লাগবে একবার, আবার একবার এক্স অক্ষ বরাবর বের করা লাগবে। তাহলে এক্স অক্ষ বরাবর ভি, ভি যেহেতু এক্স অক্ষ বরাবরই, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি, ভি এক্স মানে ভি। আর এক্স অক্ষ বরাবর উপাংশ এই বি বিন্দুতে কত? ভি এক্স মানে ভি কস ডেল, তাই না? এখান থেকে কস ডেল্টা থেটা ক্ষুদ্র হওয়ার জন্য ওয়ান, তাহলে এখানে বি হলো, এটাও বি। তাহলে পরিবর্তনটা কত? জিরো। এটা বুঝছ? জি স্যার। আর ওয়াই অক্ষ বরাবর কত? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, যেহেতু এক্স অক্ষ বরাবর ভি, তো ওয়াই অক্ষ বরাবর উপাংশ নাই, জিরো। এটা বুঝছো তো? জি এটা বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে ভি সাইন, যেহেতু থেটার মান 0 ডিগ্রি, ভি সাইন 0, তার মানে 0। আর এখানে ওয়াই অক্ষ বরাবর কত? ভি সাইন ডেল থেটা, আর ডেল থেটার মান ক্ষুদ্র, যার জন্য এখানে ডেল সাইন ডেল থেটার মান ডেল থেটা বসাই দিলাম, ভি ডেল থেটা। তাহলে পরিবর্তন কত? ভি ডেল থেটা মাইনাস 0 সমান ভি ডেল থেটা। এই যে, তাহলে দেখো আমরা শুধু পরিবর্তনটা পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কোনো বেগের পরিবর্তন নাই। তাহলে আমার ত্বরণ কত হবে? ডেল্টি সময় ত্বরণ কত হবে? ওয়াই অক্ষ বরাবর ভি ডেল থেটা ডিভাইডেড বাই ডেল্টা টি, বেগের পরিবর্তনের হার ডেল্টা টি ভাগ। তাহলে ভি ওমেগা হলো, এখান থেকে আমরা ভি ইকুয়াল টু ওমেগার ওই সূত্রের মানটান বসাই দিলে পরে আমাদের এই যে এরকম একটা সিআর আসবে। এটাই আমাদের কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। এবং এটা কাজ করবে কোন বরাবর? ব্যাসার্ধ বরাবর, মানে এখানে যেহেতু ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমরা পেলাম, তার মানে ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। তার মানে এ বিন্দু থেকে কোন বরাবর? ওয়াই অক্ষ বরাবর মানে ব্যাসার্ধ বরাবর ভিতরের দিকে, কেন্দ্রের দিকে, বুঝছো? এই ত্বরণকে বলা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ।
তাহলে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা আমরা পেলাম। তাহলে মোটামুটি আমাদের থিওরি কিন্তু শেষ, এই চ্যাপ্টারের থিওরি সব শেষ। আর দুই চারটা অঙ্ক আছে ঘূর্ণন গতিবিদ্যা দিয়ে, ওই অঙ্কগুলো করালেই শেষ হয়ে যায়। একটা নোট থেকে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি, ওই কিসের বলো? আপনার নোটে লেখা আছে ওই পর্যায়কাল টি সমান বড় এন বাই টি, কিন্তু ও এখানে একটা, এখানে একটা ভুল আছে। হ্যাঁ ঠিকই বলছে, এটা আমার চোখে পড়ছে, এটা চোখে বুঝছি এর আমি ঠিক করি নাই, অরিজিনাল নোটে ঠিক করা হয় না, ওই ফটোকপি করতে গেলে ওখানে টি বাই এন লেখে নাও, এটা ভুল আছে। সময়কাল মানে সময়কাল, টিও সময়কাল, টিউ সময়কাল মানে টি উপরে থাকবে, তাই না? এটা ঠিক করে নাও। আচ্ছা তাহলে এন কেন্দ্রমুখী তরঙ্গে আমরা ধরো, আমরা তো এতো একটা অঙ্ক করি নাই, করছিলাম নাকি কালকে ভি ইকুয়াল টু ওমেগা দিয়ে একটা অঙ্ক করি নাই, গতকালকে করছিলাম। আচ্ছা একটা অঙ্গ করা আছে। হ্যাঁ ওই অঙ্কটাই করছিলাম ভি ইকুয়াল টু ওমেগা দিয়ে। তাহলে আমরা একটা ইন্টারেস্টিং অঙ্ক করি, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং খুব আসে, অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, খুব আসে বিভিন্ন পরীক্ষায়, এমসিকিউ টেমসিকিউতে খুব আসে এই অঙ্ক। একটা ঘড়ি আছে, ঘড়ি পরো বা দেওয়াল ঘড়ি, ডায়াল ঘড়ি, ডায়াল আছে এরকম, আছে 12, তারপরে 3, 6, 9, এখানে তিনটা কাঁটা থাকে, একটা কাঁটা হচ্ছে আমার সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটাটা খুবই ছোট, সেকেন্ডের কাঁটা একটু বড়, না মিনিটের কাঁটা একটু বড়, সেকেন্ডের কাঁটাটা হচ্ছে সবচেয়ে বড়। দেখুন এখানে বলা আছে একটা ঘড়ির মিনিটের কাঁটার, সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য, এই সেকেন্ডের যে কাঁটাটা, এই কাঁটার দৈর্ঘ্যটা তোমার মনে করো 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার সেকেন্ডের কাঁটা, কিন্তু 20 সেন্টিমিটার যদি হয় তাহলে এই সেকেন্ডের কাঁটার, ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কত, আর রৈখিক বেগ ভি ইকুয়াল টু কত। তাহলে সেকেন্ডের কাটার, যে কোনো ধরনের কাটার বা যে কোনো ধরনের ঘূর্ণায়মান কোনো দণ্ডের, এটা একটা দণ্ড, এর কৌণিক বেগটা কোথায় হবে, কোথায় আমি বের করব? যেহেতু 20 সেন্টিমিটার বলছে, তার মানে কি এর মাথার উপরে বের করব রৈখিক বেগ, স্পর্শক বরাবর, তাই না? এটা ঘুরতেছে এই বরাবর, এবার ঘুরতেছে। এখন দেখো ওমেগা ইকুয়াল টু, আমরা জানি, আমরা জানি ওমেগা সমান কত, ওমেগা 2π/T, টি মানে একটা পূর্ণ ঘূর্ণনে যে সময় লাগে, আর একটা পূর্ণ ঘূর্ণন সে 2π যায়, দ্যাট ইজ 2π/T। তাহলে 2π/T মানে কি, টি মানে কি পর্যায়কাল, টি এর মান কত, সেকেন্ডের কাটার জন্য টি এর মান কত, পর্যায়কাল মানে একটা পূর্ণ ঘূর্ণন দিতে যে সময় লাগে, তাহলে একটা সেকেন্ডের কাটা পুরো একটা পাক দিতে তার সময় লাগে কত বলো তো? 60 সেকেন্ড 60 সেকেন্ড লাগে না, তার পর্যায়কাল 60 সেকেন্ড, তাহলে 2π/60 রেডিয়ান পার সেকেন্ড, তাও হয়ে গেছে অঙ্ক, বুঝছো? আচ্ছা এবার দেখো রৈখিক বেগ ভি, ভি ইকুয়াল টু কত ওমেগার, তাহলে ওমেগার মান 2π/60 ইন্টু আর মানে কত, আর মানে 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, তাহলে 0.2 গুণ করলে কত হয়, 1 কিছু হবে, অত তোমার মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ এলো। তুমি বাড়িতে করবা হোম টাস্ক, বাড়িতে করবে, এর সাথে সাথে ঘন্টার কাটা, ওই সেম জিনিস, তুমি ঘন্টার কাটা, ঘন্টার কাটা আর হচ্ছে তোমার মিনিটের কাটার ক্ষেত্রে এটা বের করবা। এখানে মোট ব্যাপার হচ্ছে তোমার মিনিটের কাটার, ঘন্টার কাটার এবং মিনিটের কাটার ওমেগা কত, আর হচ্ছে ভি কত। এখানে মূল জিনিস হচ্ছে বের করা লাগবে টি সময়কালটা, পর্যায়কালটা হচ্ছে মূল জিনিস। তাহলে ঘন্টার কাটার জন্য টি কত বলো তো? 60 মিনিট নাকি ঘন্টা, মানে ঘন্টার কাটা হচ্ছে একটা 24 ঘন্টা, 24 ঘন্টা কিভাবে হয়,
60 মিনিট, আবার কয় 60 মিনিট, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা একটা পূর্ণ পাক দিয়ে আসলে 12 ঘন্টা লাগে না? ও হ্যাঁ 12 ঘন্টা, ঘন্টার কাঁটা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12 দিন, 12টা থেকে একটা পূর্ণ পাক দিয়ে 12টা আসবে, মানে 12 ঘন্টা। আর মিনিট, মিনিটের কাঁটার কত লাগবে? মিনিটের কাঁটা এটা কত, 60 মিনিট? হ্যাঁ 60 মিনিট, তার মানে হচ্ছে তোমার 1 ঘন্টা, তাই না? বা 60 মিনিট, ওই যে সেকেন্ডে পরিণত করে নিবা। এই জিনিসটা, এগুলি হচ্ছে বোঝার জিনিস, এদের দিয়ে ওই অঙ্কগুলো করে ফেলবো। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য যা আছে তাই, সেম অঙ্ক, সেম অঙ্ক, শুধুমাত্র তোমার এবং ঘন্টা মিনিটের কাছে দৈর্ঘ্য কত? ঘন্টা মিনিটের কাটার দৈর্ঘ্য, ও আচ্ছা, ঘন্টা মিনিটের কাছে দৈর্ঘ্য দেওয়া লাগবে। ঘন্টার কাটার দৈর্ঘ্য হচ্ছে তোমার, ঘন্টা কাটা ছোট হয় তাহলে 5 সেন্টিমিটার দেও, আর মিনিটের কাটা দেওয়া হচ্ছে 7 সেন্টিমিটার, না 10 সেন্টিমিটার দেও, 10। এই অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলো খুব ঝামেলা করে ভর্তি পরীক্ষায়, তারপরে তোমাদের যে পরীক্ষায় এমসিকিউ খুব আসে এই অঙ্কগুলো, আর ছেলেপেলে সমানে ভুল করে। তারপরে এক্সাম্পল, একটা গাড়ি যখন এইভাবে যায়, মোড় মোড় নিচ্ছে গাড়ি আর কি, মোড় নিচ্ছে গাড়ি, একটা গাড়ি এরকম করে মোড় নিচ্ছে, সে যখন মোড় নেয় মোড়ের উপরে, তাহলে সে কি বৃত্তাকার পথ অতিক্রম করে না? মোড়টা কি বৃত্তাকার পথ না? গাড়ি অন্য যাতে আসলো, কিন্তু এরকম একটা মোড় নিচ্ছে, তার মানে কি মোড়টা বৃত্তাকার পথ না? কারণ এই যেখানে মোড় নিচ্ছে সেখানে, সেটা দিয়ে যদি তুমি একটা বৃত্ত কল্পনা করো, তাহলে একটা যে বৃত্ত হয়ে গেল, তার মানে এইখানে এই মোড়ের উপরে গাড়িটা বৃত্তাকার গতি সম্পাদন করতেছে, খেয়াল করে দেখো। ঠিক এইরকম একটা গাড়ি, সে মোড় নেওয়ার সময় যে বৃত্তাকার পথে সে মোড় নিচ্ছে, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে তোমার কত, ধরো 50 মিটার ব্যাসার্ধ দেওয়া আছে, ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে এত, এবং ওই সেই মোড় নেওয়ার সময় তার বেগটা কত ছিল? বেগ ছিল হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে তার কি এখানে একটা কেন্দ্রমুখী ত্বরণ হয়েছে না? হয়েছে, যেহেতু বৃত্তাকার পথে মোড় নিচ্ছে, ওই মোড়ের উপর বৃত্তাকার পথ হয়ে গেছে, তাহলে এখানে একটা কেন্দ্রমুখী ত্বরণ সৃষ্টি হবে, দ্যাট ইজ এসিপি ইকুয়াল টু হোয়াট, এটা চাইছে। তাহলে আমাদের, আমরা জানি এসিপি মানে কত, ভি দিয়ে আছে আর আর দিয়ে, তাহলে কত জানি আর, মানে এটা 50 মিটার না, V²/R, আমরা আর আগে প্রতিপাদন করলাম, তাহলে 10² / আর মানে 50, 10 10 100/50 মানে 2 মিটার পার সেকেন্ড। অঙ্কটা ছোট কিন্তু বোঝার জিনিস, কেন্দ্রমুখী ত্বরণ সৃষ্টি হয়ে যাচ্ছে মুড়ির উপর যখন সে পাক খাচ্ছে, বুঝছো? সেকেন্ড স্কয়ার, আর বেড়ায় এরকম একটা বৃত্তাকার মোড় আছে চাকরার ওখানে, বেড়ায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এরকম বৃত্তাকার মোড় অনেক জায়গায় আছে, অ্যাক্সিডেন্ট হয় ওখানে। ও ওখানে, ও বেড়ার ওই মোড়, হ্যাঁ ওই মোড় খুব অ্যাক্সিডেন্ট হয়, ওই মোড়ের জন্য রাত্রিবেলা হয় অ্যাক্সিডেন্ট, খুব স্পিডে গাড়ি চালায় তখন ওই মোড়ের কাছে যায়, গাড়ি চায় উল্টে, তাই তো? তো ওইগুলো বেগের সাথে ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, যে বেগ আমি ওই মোড়ের উপরে বেগ কত নিতে হবে, এর একটা সম্পর্ক আছে, 4 নম্বর চ্যাপ্টারে ওইটা আছে তোমাদের, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ধরনের ছোট ছোট অঙ্কগুলি করে ফেলতে হবে, গুণন কিছু এক্সাম্পল 4, এটা হচ্ছে আমরা ওই যে কালকে কৌণিক গতির ক্ষেত্রে বেগের সূত্রগুলো ওমেগা দিয়ে, ওমেগা নট দিয়ে লিখছিলাম না, তারপরে হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে লিখছিলাম,
রৈখিক গতি আমরা কৌণিক গতি হিসাবে ব্যবহার করব। রৈখিক গতিতে যেটা আমরা ভি ইউ ব্যবহার করি, কৌণিক গতিতে কি ব্যবহার করা হয়? যেখানে ইউ ব্যবহার করি কৌণিক গতিতে ওমেগা নট, নাকি আদি কৌণিক বেগ। এখানে ভি ব্যবহার করলে ওখানে ব্যবহার করা হয় ওমেগা, এখানে এস এখানে হচ্ছে থেটা মাইনাস থেটা নট, মানে কৌণিক সরণ, আর এখানে রৈখিক সরণ। বোঝা গেছে কি? তো এই ধরনের একটা অঙ্ক, যে একটা ফ্যান তোমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরতেছে, এটা ফ্যান তোমার মিনিটে 1200 বার করে, তোমার মাথার উপরে যে ফ্যান আছে ফ্যানটা মনে করো ঘুরতেছে, কম বেশি ঘুরতে পারে রেগুলেটর দিয়ে, মিনিটে ঘুরতেছে কতবার? 1200 বার, দ্যাট ইজ টি ইকুয়াল টু মিনিট, 1 মিনিট, 1 মিনিটে ঘুরতেছে সে এন ইকুয়াল টু 1200 পাক, বুঝছো? তুমি কি করলে, এর সাথে সুইচ থাকে, সুইচ, সুইচটা বন্ধ করে দিলাম, সুইচ বন্ধ করে দিলাম, তাহলে সে কি, সে তো একটা সমকৌণিক বেগে ঘুরতেছিল, নাকি? তাহলে সুইচ যে বন্ধ করে দিলাম, তখন সে কি হবে? আস্তে আস্তে মন্দন সৃষ্টি হবে না? মন্দন সৃষ্টি হয়ে একসময় বেগ কমতে 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 একসময় সে কি হবে? জিরো হয়ে যাবে। তাহলে তার শেষ কৌণিক বেগ কত হবে? ওমেগা কত হয়ে যাবে? যখন বন্ধ হয়ে যাবে তখন ওমেগা সমান কত হবে? শেষ কৌণিক বেগ কত হবে? জিরো হবে। এখন বলছে যে ওইটার যে মন্দন নিয়ে সে ঘুরলো, সেই মন্দনটা কত, দ্যাট ইজ আলফা, মন্দন কত, এবং সুইচ বন্ধ করার পরতে থামা পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করবে সেটা কত, বা কতবার ঘুরবে, সেটা মানে স্থানিক কত বার ঘুরবে, এটা আমাদের চাইছে। তাহলে এই যে তার একটা আদি বেগ, আদি আদি কৌণিক বেগ ছিল না, যেহেতু ঘুরতেছিল 1 মিনিটে 1200 বার করে, তার তার মানে এখান থেকে আমরা আদি কৌণিক বেগটা বের করতে পারবো কিনা? পারবো তো, ওমেগা নট ইকুয়াল টু 2π/T। তাহলে 2π, টি মানে কত, টি মানে কত বলো তো, T/N না? হ্যাঁ, 2π/N মানে 1200, আর মিনিটের নিচে আছে 60 মিনিট, 60 সেকেন্ড। তাহলে এটা কাটো, 120-কে 6 দিয়ে কাটলে পরে 6 দুগুণে 12 20, তার মানে কত হচ্ছে, 2 দুগুণে 4, 40π। তাহলে ওমেগা নট মানে 40π রেডিয়ান পার সেকেন্ড, খেয়াল করো। কিন্তু এই কৌণিক বেগ নিয়ে সে ঘুরতেছিল, তোমার ফ্যানটা এই কৌণিক বেগ নিয়ে ঘুরতেছিল। এইবার আমি সুইচ বন্ধ করে দেওয়ার জন্য তোমার সে কি হবে, মন্দন সৃষ্টি হবে, আস্তে আস্তে স্লো হতে 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 তো একসময় কি হবে, থেমে যাবে। তো বলতেছে ওই থেমে যাওয়া পর্যন্ত সে কতবার পাক দিছিল ওই ফ্যানটা, তার কৌণিক সরণটা কত হয়েছিল, আর থেমে গেল যেহেতু, তাহলে কৌণিক বেগ জিরো হয়ে গেল, আলফার মন্দনটা কত সেটা আমাদের চাইছে। তাহলে এখানে দেখো ওমেগা নট আছে, ওমেগা আছে, আলফা আছে, তাহলে এখান থেকে দেখো এটা তো বের করা যাবেই। আর তোমার তার আগে আলফাটা বের করা লাগবে না? আলফা বের করতে গেলে আমাদের কি লাগবে, আলফা বের করতে গেলে আমাদের কত লাগবে? ওইখানে আর একটা ইয়ে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে তোমার সুইচ বন্ধ করা থেকে শুরু করে থামা পর্যন্ত সে সময় নিলে হচ্ছে 4 মিনিট, তাই এই মিনিটটা হচ্ছে এই অঙ্কের টি, এই অঙ্কের টি মানে সুইচ বন্ধ করা থেকে থামা পর্যন্ত সময় নিলে কতটুক, 4 মিনিট। আর এখানে বলতেছিল 1200 পাক 1 মিনিটে করে, এটা হচ্ছে কৌণিক বেগ, তার বেগ কত ছিল, আদি কৌণিক বেগ, সেটা সেখানকার মিনিট, এই 2 মিনিট, কি বুঝতে পারছো কি? তাহলে ওমেগা ইকুয়াল টু কত আমরা জানি, ওমেগা ইকুয়াল টু ওমে নট প্লাস আলফা টি। তাহলে আলফা বের করতে পারলে ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি, তাহলে ওমেগা মানে হচ্ছে 0, মাইনাস ওমেগা নট মানে 40π, ডিভাইডেড বাই টি মানে হচ্ছে 80, 4 মিনিট, 4 মানে 4 গুণ 60, 2400, তাহলে 24/40 মানে পাই বাই কত হয়,
আর এটা এটা কেটে গেল, চার কেটে গেল, পাই বাই সিক্স নাকি মাইনাস পাই বাই সিক্স, তার মানে ওই যে মাইনাস আসে মানে এটা একটা মন্দন, মন্দন এত রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, এটা গেল। আর একটা জিনিস দেখো, আমাদের যেহেতু আলফা থেটা চাইছে, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার প্লাস টু আলফা, এস মানে থেটা মাইনাস থেটা নট, ওমেগা নট মানে ওমেগা মানে কত থামে গেল জিরো, ওমেগা নট মানে হচ্ছে 40 পাই, তাহলে এটা 40 পাই হোল স্কোয়ার প্লাস টু আলফা থেটা মাইনাস থেটা নট। আলফার মান কত? আর মাইনাস মাইনাস পাই বাই সিক্স না, আর থেটা মাইনাস থেটা নট আমাদের চাইছে, তাহলে এখান থেকে আমরা থেটা মাইনাস থেটা নটটা বের করা যায়। থেটা মাইনাস থেটা নট এটা সমান কত হচ্ছে, ওইদিকে চলে গেল মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 40 পাই স্কোয়ার ডিভাইডেড বাই এখানে 3, তাহলে পাই বাই 3, পাই বাই 3, তাহলে এখানে কত হয়, 3 উপরে গেল 4 4 16, 3 সুতরাং 4800 পাই, এত হয় না, 4800 পাই হলো, কিন্তু আমাকে বলছে কত বার বা কত পাক, তাহলে এক পাই হচ্ছে মানে 2 পাই রেডিয়ান, একবার মানে 2 পাই রেডিয়ান। হ্যাঁ মানে স্যার এখানে 4800 আগে মাইনাস হবে না? না তা হবে কি করে, এই যে মাইনাসটা মাইনাস আমি তো বসাইছিলাম, এটা উল্টা এদিক ওদিক চলে গেল, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। না স্যার মানে ওই মাইনাস দিয়ে ভাগ দিলে তো আবার মাইনাস হয় না। কই এখানে প্লাস আছে না, আমি এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, মাইনাস হয় না, মাইনাস মাইনাস কেটে গেল যে। ও আচ্ছা, আমি আবার ওই ওইটাকেই আচ্ছা আচ্ছা ঠিক বুঝতে আছে, পারছি বুঝতে পারছি। হ্যাঁ তাহলে এইটাকে যদি আমি বার করি তাহলে 2 পাই দিয়ে ভাগ দেওয়া লাগবে না, 2 পাই দিয়ে ভাগ দিয়ে দাও, তার মানে কত বার হচ্ছে, 2400 বার, 2400 হয় না, আর ক্যালকুলেশন গন্ডগোল থাকতে পারে, তাহলে 2400 পাক, তাহলে থামার আগ পর্যন্ত সে কত, 2400 পাক ঘুরবে, বুঝছো, এই ধরনের অঙ্ক 2-4টা থাকতে পারে, এগুলো অঙ্কগুলো দেখবা বইতে আছে বিভিন্ন টাইপের, এই অঙ্কগুলো করে ফেলবা। এরপরের দিন এই যে সৃজনশীল নিয়ে বসবো, এই চ্যাপ্টার কিন্তু শেষ। ওই যে কত বার বলছে যে আমরা যেটা বের করলাম এটা বের করলাম, কিন্তু কত বার মানে কি, 2 পাইতে ভাগ করা লাগবে না, এক পাক যায় হচ্ছে 2 পাই, এক পাক গেলে যায় 2 পাই, তাহলে এত পাক গেলে কত যাবে, 2 পাইতে ভাগ করা লাগবে, তাহলে ওই জন্য 2 পাইতে ভাগ করে বার বা পাক বানিয়ে নিলাম, তাহলে সে ওই 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 ফ্যানটা ওই 60 মিনিট ধরে থামার আগে এই 2400 পাক ঘুরবে, সেটা হচ্ছে আমাদের ঘটনা। তে এটা এর পরের দিনে আমরা ওই যে ইয়েগুলো সৃজনশীল করবো, সৃজনশীল করলে মোটামুটি অঙ্ক শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, ওরা তো আর ওরা আসলে ব্যাড লাক ক্লাস করতে পারলো না, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকে। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।